তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বিকালবেলা, তো বাইরে খুব মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে পুরো, মেঘও ডাকছে, মনে হচ্ছে যেন খুব জোর বৃষ্টি আসবে। তো দেখা যাক কী হয়, প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে, একদিনও তো বন্ধ নেই। তো আজও মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে। ভাবছি একটু ছাদে যাব, দেখি ছাদে যাওয়া যায় কি না, নিচে তো প্রচণ্ড গরম। তো চলো ছাদে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। হাই বন্ধুরা, তো তোমাদেরকে বললাম আমি ছাদে আসছি। তো ছাদে চলে এসেছি অলরেডি, কিন্তু দেখো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা, মেঘও ডাকছে, তো মনে হচ্ছে না ছাদে থাকা যাবে। তো দেখা যাক, একদিনও বৃষ্টি কম হবে না, রোজ বৃষ্টি আর বৃষ্টি, আর ভালো লাগে না। একটু ছাদে চেয়ে এলাম যে ভালো লাগতো করে, ড্রেসটা চেঞ্জ করে নিলাম, প্রচণ্ড গরম করছিলো করে। তো ছাদে এসেও দেখছি হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ থাকা যাচ্ছে ছাদে আমাদের সাথে। ভাবলাম একটু গল্প করবো, মনে হচ্ছে না আর হবে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে, তোমাদের ওদিকে হচ্ছে কি না বুঝতে পারছি না, তো এদিকে যেন খুব অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কী গরম করছে, প্রচণ্ড গরম। ওরা মনে হচ্ছে না এখানে থাকা যাবে বুঝলে, খুব বৃষ্টি পড়তে লাগলো মনে হচ্ছে, এবার জোর বৃষ্টি আসবে। একটু বসতেও দিল না, বেশ একটু অল্প অল্প হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিলো, কিন্তু মনে হচ্ছে না এখানে থাকা যাবে বৃষ্টি। ও দেখো ওটা একটা আমার ননদ হচ্ছে, এদিকে বোনও বলতে পারো, ও ফোন করছে, মা ফোন করেছে, ও কালই এসছে এখানে মামা বাড়ি বেড়াতে। তো মা ফোন করেছে পিসুমনি, পিসুমনি সে তখন কথা বলতে ব্যস্ত আছে, যদি একটু হাই করো। ছাদেই আছি, ছাদে দাঁড়িয়ে আছি, বেশ ঠিক আছে রাখছি। নিশ্চয় এখন কথা বলতে ব্যস্ত, মনে করে কথা বলছে। তোমাদের একবার বাইরের অবস্থাটা দেখায় দাঁড়াও বন্ধুরা, বাইরের অবস্থাটা দেখো একবার কী অবস্থা। বাইরের অবস্থাটা একদম মেঘ করে গিয়েছে, অন্ধকারে ভর্তি। দেখো তোমাদের গাছে কয়েকটা আম দেখায়, কয়েকটা আমাদের গাছে কয়েকটা আম দেখো, দেখতে পাচ্ছ খুব অল্প এসছে, এবার একটু একটু এসছে, তাও এই ঝড় বৃষ্টির মধ্যে এগুলো মনে হচ্ছে না থাকবে। ছাদে কয়েকটি গাছ রয়েছে, কয়েকটা ফুল টুল লাগিয়েছি আমরা, একটি বৃষ্টির মধ্যে সব নষ্ট হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, আর থাকা যাবে না মনে হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝতে পারছ। তো বন্ধুরা দেখো আমার নিচে চলে এসেছি, আসতে বাধ্য হলাম বলতে পারো, আসার ইচ্ছা ছিল না আমাদের, কিন্তু কী করবো বলো, এত জোর বৃষ্টি এলো যে ওপরে থাকা গেল না। নিচে চলে এসেছি অলরেডি, এখানে এসে নিচে রুমে বসি, কি আর করা যাবে, তাহলে থাকা গেল না। তো আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে কালকে আবার দেখা হচ্ছে। তো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি চেষ্টা করবো পরবর্তীকালে তোমাদেরকে আরও ভিডিও, ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা আমার আজকে প্রথম ছিল, এই ব্লগটা আমি আজকে প্রথম স্টার্ট করলাম। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি পরবর্তীকালে চেষ্টা করবো তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য। তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমরা। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট, চলো কাল দেখা হচ্ছে তোমাদের সাথে।